শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। সবার জীবনের উন্নতি কামনা করে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, লেখক সৈয়দ মোস্তফা সিরাজ এর লেখা গল্প ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের দেশের নাম, যা হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত সমুদ্র বেষ্টিত দেশ। প্রথমে আমরা লেখকের লেখনী বৈশিষ্ট্য আলোচনা করব। প্রকৃতির রূপ চিত্রণ মননশীলতায় ঋদ্ধ, বাস্তবানক উপস্থাপনা, সাবলীল ভাষার স্বচ্ছতা। এবারে আসব লেখক পরিচিতি নিয়ে। লেখক জন্মগ্রহণ করেছিলেন 14 অক্টোবর 1930 খ্রিস্টাব্দ খোশবাসপুর মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। তিনি এ পৃথিবী থেকে পরলোক গমন করেন 4 সেপ্টেম্বর 2012 খ্রিস্টাব্দ। লেখকের পিতা ছিলেন সৈয়দ আব্দুর রহমান ফিরদৌসী, মাতা আনোয়ারা খাতুন। লেখক বাংলা সাহিত্যে উপাধি পেয়েছিলেন কথা সাহিত্যিক হিসেবে। বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি যে ছদ্মনামগুলি ব্যবহার করেছিলেন, প্রথমে ইবলিশ, পরে শ্রীমুকুল এবং শ্রীকান্ত রায়। লেখকের জীবনে উল্লেখযোগ্য ঘটনা, 1979 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার এবং 1994 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান অলিক মানুষ উপন্যাসের জন্য। বঙ্কিম পুরস্কার ও বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এ ভূষিত হন 1910 সালে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অমর্ত্য প্রেম কথা গ্রন্থটির জন্য নরসিংহ দাস স্মৃতি পুরস্কার, দিল্লি OUF সংস্থার পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার ইত্যাদি লাভ করেন। এবার তোমাদের সামনে উপস্থাপন করব লেখকের উপন্যাস নিয়ে। লেখক সৈয়দ মোস্তফা সিরাজ প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প রচনা করেছেন। তার রচনা সমূহের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল অলিক মানুষ। নবপত্র প্রকাশনার উদ্যোগে প্রকাশিত তার প্রথম উপন্যাসটি ছিল নীল ঘরের নটি। তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভালোবাসা ও ডাউন ট্রেন। অলিক মানুষ, অমর্ত্য প্রেম কথা, নিশি মৃগয়া, মায়া মৃদঙ্গ, কৃষ্ণা বাড়ি ফেরেনি, তৃণভূমি, কিংবদন্তির নায়ক, উত্তর জাহ্নবী, জানমারি প্রভৃতি তাঁর বিখ্যাত উপন্যাস। এবারে আসি ছোট গল্প। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত ছোট গল্প হল উড়ো পাখির ছায়া, মানুষের জন্ম, রণভূমি, রক্তের প্রত্যাশা, মাটি, মৃত্যুর ঘোড়া ইত্যাদি। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি আমাদের আজকের গল্প ভারতবর্ষ এর রচনার উৎস নিয়ে। দেশ পাবলিশিং কর্তৃক প্রকাশিত সৈয়দ মোস্তফা সিরাজের সেরা 50টি গল্প সংকলন থেকে গৃহীত। এবারে আসব আমাদের আলোচ্য গল্পের প্রেক্ষাপট নিয়ে। স্বাধীনতা পরবর্তী সমাজ, বাংলার গ্রাম্য জীবনে সাম্প্রদায়িকতা, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গল্পের পটভূমি। গল্পটি যদি আমরা পড়ি তাহলে আমরা যে চরিত্রগুলি পাব তার মধ্যে গল্পের প্রধান চরিত্র থুরথুরে কুজো ভিখারি, মানসিকতায় দৃঢ় মেজাজি, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। পরবর্তীতে যে চরিত্রটা আমরা দেখতে পাব চৌকিদার চরিত্র, তিনি ছিলেন আইনের রক্ষক, বাস্তব সচেতন। আরও একটি উল্লেখযোগ্য চরিত্র মোল্লা সাহেব, ধর্মের ধ্বজাধারী, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি। এরকমই আরেকটি চরিত্র ভট্টাচার্য মশাই,
হিন্দু ধর্মের প্রতিনিধি, ধর্মীয় অসন্তোষ সৃষ্টিকারী। এবারে আলোচনা করব গল্পের সংক্ষিপ্ত সার। রাণ অঞ্চলের একটি অক্ষেত গ্রাম, বিদ্যুৎহীন গ্রামে একঘেয়েমি কাটানোর জন্য গ্রামবাসীরা পাশের বাজারে চায়ের দোকানে আড্ডারত। এই গ্রামে শীত ও অকাল দুর্যোগ ফাঁপির প্রকোপ চলছে। এই দুর্যোগের মধ্যে এক থুড়থুড়ে বুড়ি চায়ের দোকানে এসে চা চায়। দুর্যোগপূর্ণ রাতে সে বটতলার ফঁদলে আশ্রয় নেয়। পরদিন সকালে সকলে এসে হাজির হয়, ভাবে বুড়ি বোধ হয় মারা গেছে। বুড়িকে নিঃসার অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে স্পর্শ করে মৃত বলে ঘোষণা করা হয়। বুড়ির সৎকার নিয়ে শুরু হয় ধর্মীয় বিবাদ। বিবাদের অবসান ঘটিয়ে বুড়ি জেগে ওঠে ও দূরে ক্রমশ অদৃশ্য হয়ে যায়। এই ছিল গল্পের সংক্ষিপ্ত কাহিনী। এবারে তোমাদের সামনে উপস্থাপন করব ভারতবর্ষ গল্পের রসগ্রাহী আলোচনা। ভারতবর্ষ সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হলেও কুসংস্কার বিঘ্ন, মানুষে মানুষে এখনও রয়েছে বিভেদ। আর বিভেদের মূল উপলক্ষ ধর্ম, যা এই গল্পের অন্যতম উপজীব্য। ধর্ম শব্দের আক্ষরিক অর্থ হল যা ধারণ করে। অসহায় মানুষের মানসিক অবলম্বন হিসেবে ধর্মের উৎপত্তি। পরিবর্তিত সমাজ প্রেক্ষিতে ধর্মে এসে দাঁড়িয়েছে পারস্পরিক হিংসা, বিদ্বেষ আর হানাহানিতে। ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে আজ বিভাজিত, মূলত হিন্দু মুসলমান সংঘাত রাষ্ট্রের পক্ষে এক ভয়াবহ ব্যাধি হিসেবে পরিগণিত। দিনে দিনে বেড়েছে ধর্মীয় হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দুরভিসন্ধি সাধন, অশিক্ষা, দারিদ্র, উচ্চ নীচ ভেদাভেদ, জাতপাত ধর্মীয় কুসংস্কারের উৎস। গল্পে এক বৃদ্ধাকে মৃত ভেবে তার শেষকৃত্য করতে গিয়ে গ্রামবাসীদের মধ্যে দ্বন্দ্ব বাঁধল বুড়ি হিন্দু না মুসলমান। যুযুধান দুই সম্প্রদায়ের প্রায় সংঘর্ষকালের ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। এবারে আসব নামকরণ, দেখা যাক কতটা সার্থক। সাহিত্যের মর্ম বস্তুর ব্যাখ্যায় নামকরণ অনেক ক্ষেত্রেই সহায়ক ও গুরুত্বপূর্ণ সূত্র। সাহিত্য আলোচনার সাপেক্ষে নামকরণ গল্পের আপাত নির্দেশ এবং তা পাঠককে সরাসরি বিষয়ে আবিষ্ট করে। ঘটনা প্রধান কেন্দ্রীয় চরিত্রকেন্দ্রিক অথবা ভাবের দতনাময় ব্যঞ্জনাধর্মী নাম বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়। সৈয়দ মুস্তাফা সিরাজ এক্ষেত্রে আলোচ্য গল্পটি অবশ্যই ঘটনা নির্ভর হলেও রাঢ় বাংলার গ্রামীণ সভ্যতার সংস্কার, বিশ্বাস ও জাতিগত সম্প্রদায়গত দলাদলি এখানে গল্পরূপ পেয়েছে। কাহিনীর অন্যতম আকর্ষণ পাঠককে মূল আখ্যানের কেন্দ্রে সহজে পৌঁছে দেয় ও বিষয় অবগাহনে সম্যক সহায়তা করে। নাম গোত্র ও পরিচয়হীন এক বৃদ্ধার মৃতদেহ নিয়ে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ প্রায় এক সাম্প্রদায়িক দাঙ্গার আয়োজন করেছে। বুড়ি এখানে ভারতীয় সংস্কৃতির প্রতিমূর্তি তথা ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে এক আত্মমর্যাদা সম্পন্ন চরিত্র। আপাত মৃত মনে হলেও তার নিজস্ব অদম্য প্রাণশক্তি তাকে বাঁচিয়ে রাখে, মানবতাই তার একমাত্র পরিচয়। কুসংস্কার এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘুম পোকার মতো ক্ষত সৃষ্টি করেছে। ধর্মের ভিত্তিতে দেশ বিভাজনের পরেও সমস্যা মেটেনি, বরং মৌলবাদী চেতনায় সমাজ ও জাতিগত বিবাদ দেশকে পিছিয়ে নিয়ে চলেছে। নানা জাতির মহামিলন স্থল এই ভারতবর্ষ। ধর্মনিরপেক্ষ এই দেশ সব ধর্মের মানুষকে সমানাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। তাই ধর্মকে কেন্দ্র করে যখন গ্রামীণ মানুষ ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, চরিতার্থে তৎপর হয়,
তখন সে অসহনীয় অনিবার্য নিন্দনীয় পরিস্থিতি দেখা দেয়, তাই আলোচ্য গল্পে প্রতিভাত হয়েছে। দুই বিবাদমান গোষ্ঠীর চেহারা বৃদ্ধা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রকাশ করেছে সাম্প্রদায়িক ভারতের প্রকৃত রূপচিত্র। তাই গল্পের নামকরণ সর্বার্থেই সার্থক ও সুপ্রযুক্ত হয়ে উঠেছে। এবারে আমরা আসব মূল আলোচনায়। তোমরা তোমাদের নিজের পাঠ্যপুস্তক বের করো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমি বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের মোবাইলের আইকন প্রেস করে রাখো। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি মূল পাঠ, গল্প ভারতবর্ষ, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। আবারও তোমাদের স্মরণ করার জন্য বলে রাখি, ভারতবর্ষ গল্পটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত? ভারতবর্ষ গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা শ্রেষ্ঠ 50টি গল্পগ্রন্থের অন্তর্গত। পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে, সেখানে গড়ে উঠেছে একটা ড্যাশ। যদি এরকম ধরনের তোমাদের সামনে কোশ্চিন আসে এবং উত্তরগুলো থাকে অপশন আকারে, ক একটি মিষ্টির দোকান, একটি ছোট্ট বাজার, গ একটি শনি মন্দির, ঘ একটি চায়ের দোকান, তোমরা সঠিক উত্তর কোনটিকে বলবে? সঠিক উত্তর হবে খ, একটি ছোট্ট বাজার। এইভাবে করে তোমাদেরকে উত্তরগুলো বলতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনো রকমের ভুলচুক না ঘটে যায়। ঠিক আছে, চলো দ্বিতীয় লাইনে। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা, গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি। যে অংশটুকু তোমাদের সামনে পড়লাম, তার মধ্য থেকে সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। ছোট্ট বাজারটি কোথায় গড়ে উঠেছে? ছোট্ট বাজারটি গড়ে উঠেছে ঘন বাঁশবনে ঢাকা গ্রামের সামনে, যেখানে পিচের সড়ক বাঁক নিয়েছে। ক্লিয়ার হলো? চলো এই লাইনের মধ্যে আবারও যে প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। কখন বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে? বিমর্ষ সভ্যতার মুখ তখনই চোখে পড়ে যখন বিদ্যুৎহীন গ্রামের কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। বোঝা গেল? এবারে পরের অংশ পাঠ করছি। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের, তিনটে পোশাকের, একটি মণিহারির, দুটো মুদিখানার, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইট ভাটা আছে। এই অংশের মধ্যে তোমাদের সামনে আবারও প্রশ্ন করি, বাজারে কি কি দোকান আছে? বাজারে তিনটে চায়ের, দুটো সন্দেশের, তিনটি পোশাকের, একটি মণিহারির, দুটি মুদিখানার দোকান, সঙ্গে একটি আড়ত আছে। ক্লিয়ার হলো? এবার এই অংশের মধ্যে আবারও তোমাদের সামনে প্রশ্ন রাখছি, বাজারের পিছনে কি আছে? বাজারের পিছনে একটা ইট ভাটা আছে। চলো পরের অংশ দেখি। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমজমাটিভাবে থাকে। তাহলে কি বলা হলো? যেটুকু অংশ বলা হলো এর মধ্যে প্রশ্ন, কটা পর্যন্ত বাজারে বেশ জমজমাটি ভাব থাকে? উত্তরে আমরা বলব, রাত 9টা পর্যন্ত বাজারে বেশ জমজমাটি ভাব থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ভরে পিচের ওপর, মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ
বাকের মুখে আদিকালের বট গাছে পেঁচার ডাক ও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। এই অংশের মধ্যে যে প্রশ্নটা তোমাদের সামনে রাখছি সেটা হলো, রাত নটার পর বাজারের কোন কোন দৃশ্য চোখে পড়ে? উত্তর কি হবে? রাত নটার পর বাজারে কিছু নেড়িকুত্তার ছায়া ও দূরের শহরের দিকে ছুটে যাওয়া ট্রাক চোখে পড়ে। ক্লিয়ার হলো? সময়টা ছিল শীতের, বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কোন কোণে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। এই অংশের মধ্যে কোন সময়কার ঘটনার কথা বলা হয়েছে? তাহলে আমরা উত্তর বলবো, শীতকালের ঘটনার কথা বলা হয়েছে। বাতাস বয়ে আসছিল সারাক্ষণ, কথা থেকে কোন কোণে বাতাস বয়ে আসছিল, বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কোন কোণে বাতাস সারাক্ষণ বয়ে আসছিল। ক্লিয়ার? তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো, রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জমকালো। এই অংশের মধ্যে কথাকার শীত খুব জাঁকালো যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? রাঢ় বাংলার শীত খুব জাঁকালো। ক্লিয়ার হলো? বৃষ্টিতে তা হলো ধারালো, ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোটলোকে বলে ডাউর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। এই অংশটুকুর মধ্যে আবারও তোমাদের সামনে আমার জিজ্ঞাস্য, বৃষ্টিতে কি ধারালো হলো? উত্তরে যেটা বলতে হবে তা হলো, রাঢ় বাংলার শীত এমনিতে খুব জাঁকালো হয়, তার সঙ্গে বৃষ্টির প্রভাবে তা আরও ধারালো আকার ধারণ করলো। ঠিক আছে? এবং রাঢ় বাংলার শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা তাকে কি বলে? এই প্রশ্নটা কিন্তু বোর্ড পরীক্ষা এবং স্কুল পরীক্ষাগুলোতে আসে, তোমাদের ভালোভাবে এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে উত্তর কি হবে? যদি আমরা উত্তর বলি, রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা তাকে বলে পৌষে বাদলা। শীতকালে বৃষ্টি হলে ছোট লোকেরা সেটাকে কি বলে? বড় লোকেরা যখন বলে তখন সেটাকে বলে পৌষে বাদলা, কিন্তু ছোট লোকেরা যখন বলে তখন তাকে কি বলে? তাকে বলে ডাউর। মনে থাকবে? এই অংশের মধ্যে একটা মাল্টিপল কোশ্চিন যেটা প্রায় পরীক্ষাতে দেখা যায়, এবার মাল্টিপল আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা তাকে বলে, অপশন ক পৌষে বাদলা, খ ডাউর, গ ফাঁপি, ঘ কাল বৈশাখী। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ক পৌষে বাদলা। আর একটি প্রশ্ন, রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ড্যাশ, অপশন ক পৌষে বাদলা, খ ডাউর, গ ফাঁপি, ঘ কাল বৈশাখী। সঠিক উত্তর বলো দেখি। সঠিক উত্তর হবে অপশন গ ফাঁপি। চলো এবার পরের অংশ পড়ে নেওয়া যাক। সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি, তখন দূরের মাঠে ধান কাটা হয়নি, এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। এই অংশের মধ্যে তোমাদের সামনে প্রশ্ন রাখি, লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? উত্তরে তোমরা কি বলবে? উত্তরে তোমরা বলবে, মাঠের ধান কাটা না হওয়া অবস্থায় বৃষ্টি নামায় ধানের প্রচণ্ড ক্ষতি হবে বলে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। ঠিক আছে, চলো পরের অংশ। চাষাবুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুন্ডুপাক করতে থাকলো আল্লাহ ভগবানের। তাহলে এই অংশে কি হলো? আমাদের গ্রাম বাংলায় স্বাভাবিকভাবে যা কিছু ঘটে তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। চাষাবুষো মানুষগুলো দোকানে গিয়ে আড্ডা জমিয়ে দিল এবং এ গল্প সে গল্প গ্রামের মানুষেরা দিয়েই থাকে, এবং কারো যখন কোনো ব্যক্তিগত দোষারোপ আর থাকে না তখন কার উপরে অভিযোগ নিয়ে আসে, ঠিক সেই অভিযোগটাই এখানে করা হয়েছে। কি অভিযোগ?
চাষাভুষো মানুষেরা তাদের মুণ্ডপাত করতে থাকে। উত্তরে আমরা বলবো চাষাভুষো মানুষরা আল্লাহ ভগবানের মুণ্ডপাত করতে থাকে। আরো একটা প্রশ্ন তোমাদের সামনে রাখি, চাষাভুষো মানুষেরা কোথায় বসে আল্লাহ ভগবানের মুণ্ডপাত করতে থাকে? চাষাভুষো মানুষেরা চায়ের দোকানে বসে আল্লাহ ভগবানের মুণ্ডপাত করতে থাকে। চলো পরের অংশ পাঠ করি। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নাই, কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাধে, মারামারির উপক্রম হয় এবং তর্কে কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনানের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকু যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। তাহলে এই অংশটা অত্যন্ত গ্রাম বাংলায় পরিচিত ঘটনা লেখক যেটা বিবরণ দিলেন। এবারে তোমাদের সামনে প্রশ্ন রাখি, অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে কি কি প্রসঙ্গ আসে? বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ, নয়তো সরা বাউরি, সেসবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাট্টা বাড়ে, ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবে, তাই ধারের অঙ্ক বেড়ে যায়। লেখক যে কথাগুলো এই গল্পের মধ্যে লিপিবদ্ধ করেছেন তা অত্যন্ত জীবন্ত এবং প্রাণ আছে। চলো পরের অংশ পড়ে নিই। সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, নেড়া ছেঁড়া নোংরা, একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। কি ঘটনা ঘটল এরই মধ্যে? সেই সময় এক বুড়ি, কোন সময় বুড়ির আগমনের কথা বলা হলো? উত্তরে আমরা কি বলবো? শীতের অকাল বৃষ্টির দুর্যোগে অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে চাষাভুষো মানুষেরা বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী বা এমএলএ প্রভৃতি নানান প্রসঙ্গ নিয়ে আলোচনায় যখন মত্ত ছিল, তখনই বুড়ির আগমন ঘটেছিল। খেয়াল হচ্ছে না, মনে পড়ছে? চলো বুড়িটি কিভাবে এসেছিল এর উত্তরে আমরা কি বলবো? পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে বুড়িটি হেঁটে এসেছিল চায়ের দোকানে। এবারে বলি, চায়ের দোকানে আসা বুড়িটির চেহারা কেমন ছিল? চায়ের দোকানে আসা বুড়িটির ছিল থুরথুরে কুঁজো এবং রাক্ষসী চেহারার। তার খয়া খরপুটে মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। এতগুলো কথা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, ভুললে চলবে না। এবং এই অংশের মধ্যে আরো খেয়াল রাখতে হবে, বুড়ির পরনে এবং হাতে কি ছিল? বুড়িটির পরনে ছিল নোংরা একটা কাপড়, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলোর কম্বল, আর হাতে ছিল বেঁটে একটা লাঠি। ঠিক আছে, চলো এই অংশের মধ্যে একটা তোমাদের মাল্টিপল কোশ্চিন রাখি। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল ড্যাশ, বিকল্প উত্তর তুলোর কম্বল, খ ছেঁড়া কাপড়, গ নোংরা চাদর, ঘ দামি শাল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ক, তুলোর কম্বল। মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এবারে এই অংশের মধ্যে আরেকটি কোশ্চিন তোমাদের সামনে রাখি, বুড়ির মুখে কিসের চিহ্ন প্রকট ছিল? বুড়ির খয়া খরপুটে মুখে দীর্ঘ আয়ুর চিহ্ন, সুদীর্ঘ আয়ুর চিহ্ন ছিল প্রকট, মনে থাকবে? চলো পরের অংশ পাঠ করা যাক। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল, তাকে দেখে সবাই তর্ক থামালো,
এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। তাহলে যে অংশটুকু আমরা পাঠ করলাম তার মধ্যে থেকে যে কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যে অংশটা গুরুত্বপূর্ণ তাকে দেখে সবাই তর্ক থামালো, কাকে দেখে সকলে তর্ক থামালো, এর উত্তরে আমরা বলবো এক থুড়থুড়ে কুঁজো রাক্ষসী চেহারার ভিখিরি বুড়িকে পিচের পথে ভিজতে ভিজতে একই তালে হেঁটে দোকানে আসতে দেখে সবাই তর্ক থামালো। পরের আরেকটি প্রশ্ন তোমাদের সামনে রাখি, বুড়ির আগমন সবাইকে অবাক করেছিল কেন? এর উত্তরে আমরা কি বলবো, অকাল দুর্যোগে বুড়ি কিভাবে হেঁটে পড়তে বেঁচে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। আলোচ্য অংশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, সেটা সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসার মতো, তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে উত্তরটাকে শোনো এবং মনে রাখার চেষ্টা করো। থুড়থুড়ে কুঁজো বুড়ি পৌষ মাসের এই ভয়াবহ দুর্যোগের মধ্যেও কিভাবে বেঁচে পড়তে থেকে হেঁটে হেঁটে এই চায়ের দোকানে আসতে পারলো সেটি সবাইকে অবাক করেছিল। ক্লিয়ার? চলো পরের অংশ দেখে নেওয়া যাক। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি তুমি এলে কোথা থেকে? বুড়ি বড় মেজাজি গজগজ করে উত্তর দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছ। তাহলে এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দোকানে বসে থাকা জমাট বাঁধানো তর্ক বিতর্কেরত যারা ছিল তাদের সঙ্গে আগন্তুক বুড়ির কথোপকথন। এই অংশের মধ্যে আমরা কি জানলাম, বুড়ি বড় মেজাজি। কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে বুড়ি বড় মেজাজি? এর উত্তরে আমরা কি বলব, চলো দেখে নিই। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া ব্যক্তিদের মধ্যে একজন বুড়িকে সে কথা থেকে আসছে জিজ্ঞাসা করলে বুড়ি যেভাবে গজগজ করে জবাব দিয়েছিল তাতে বোঝা গিয়েছিল বুড়ি বড় মেজাজি। বোঝা গেল? তোমরা এইভাবে উত্তরগুলো করবে। পরের অংশ, বুড়ি গেল খেপে, তোমাদের কর্তা বাবা টাট্টু খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকে আসি লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায়? বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকল, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামল। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে নির্গাত মরবে বুড়িটা। যে অংশটুকু তোমাদের সামনে পাঠ করলাম এর মধ্যে যে প্রশ্নটি উঠে আসার সম্ভাবনা সেটা হলো, বুড়ি খেপে গেল, বুড়ির খেপে যাওয়ার কারণ কি বল? এর উত্তরে আমরা কি বলবো, বুড়িকে নিয়ে নানা রকম আপত্তিকর মন্তব্য এবং হাসাহাসি সৃষ্টি হওয়ায় বুড়ি খেপে গিয়েছিল, মনে পড়ছে? চলো পরের প্রশ্ন কি হতে পারে, লোকেরা চেঁচিয়ে উঠল, লোকেরা কখন চেঁচিয়ে উঠেছিল? বুড়ি চায়ের দোকানে ঢুকে চা খেয়ে পয়সা মিটিয়ে যখন ভয়ানক পৌষে বাদলার মধ্যে রাস্তায় নেমেছে তখন লোকেরা চেঁচিয়ে উঠল, মনে পড়ছে? চলো পরের অংশ দেখে নি। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগুষ্টি মরুক। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল, বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে বুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল, শেকড়টার পিছনে বুড়ির গায়ে খোঁদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা
প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। যে অংশটুকু তোমাদের সামনে পাঠ করলাম এই অংশের মধ্যে যে লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে, কে কোথায় পিঠ ঠেকিয়ে পা ছড়ালো, যদি এই প্রশ্ন তোমাদের সামনে রাখা হয় তাহলে তোমরা এর উত্তরে কি বলবে? উত্তরে তোমরা বলবে, থুড়থুড়ে পুজো একটি বুড়ি বাঁকের মুখে ফাঁকা বটতলায় মোটা একটা শিকড়ে বসে এবং গুড়ির খদলে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো। ক্লিয়ার? পরের অংশের মধ্যে যে লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়িটির কি অভিজ্ঞতা ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এর উত্তরে আমরা বলবো, বুড়ি নড়বড় করে বাঁকের মুখে ফাঁকা বটতলায় গিয়ে যেভাবে গাছের ফদলে পিঠ ঠেকিয়ে মোটা একটা শিকড়ের উপর বসল, তাতে বোঝা গেল বুড়ির গাছতলায় থাকার অভিজ্ঞতা প্রচুর আছে। ক্লিয়ার? অর্থাৎ সে বৃক্ষবাসিনী। এই যে লাইনটা, এই লাইনটাও কিন্তু অত্যন্ত ভালো লাইন। কাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে? এর উত্তরে আমরা কি বলবো? চায়ের দোকানে ভিজতে ভিজতে আসা এবং চা খেয়ে ফাঁকা বটতলায় গিয়ে গাছের ফদলে পিঠ ঠেকিয়ে মোটা শেকড়ের উপরে বসা বুড়িকে বৃক্ষবাসিনী বলা হয়েছে। বোঝা গেল? ঠিক আছে। এবারে চলে আসছি পরের অংশে। কেউ কেউ বলল, বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। এই অংশটুকুর মধ্যে কেউ কেউ বলল, কেউ কেউ কি বলেছিল? এর উত্তরে আমরা বলবো, কেউ কেউ বলেছিল বুড়ি বটতলায় না গিয়ে গ্রামের বারোয়ারি তলায় গেলে ভালো করত, এই দুর্যোগে বটতলায় সে নির্ঘাত মরে যাবে, এই আশঙ্কা প্রকাশ করেছিল। চলো এবার পরের অংশটা দেখে নিই। ঔষে পাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে, তা হলো, শনিকে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে, মঙ্গলে বাদলা লাগলে পাঁচ দিন, বুধে তিন দিন। পাঁচ অংশটির মধ্যে কিসের সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে? এর উত্তরে আমরা বলব, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। এবং যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এবার তোমাদের সামনে উপস্থাপন করছি। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে? এর উত্তরে আমরা বলব, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে বলা আছে, শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন। এ অংশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ, ডাক পুরুষের বচন অনুযায়ী মঙ্গলবারের বাদলা শুরু হলে তা কতদিন থাকবে? এর উত্তরে আমরা বলব, ডাক পুরুষের পুরনো বচন অনুযায়ী মঙ্গলবারের বাদলা শুরু হলে তা একটানা পাঁচ দিন থাকবে। ক্লিয়ার? ঠিক এরকমই, বুধবারে বৃষ্টি শুরু হলে তা কতদিন থাকবে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন অনুযায়ী বুধবারে বৃষ্টি হলে তা একটানা তিন দিন থাকবে। ঠিক আছে, চলো এবার পরের অংশে। অন্যদিনে লাগলে একদিনের ব্যাপার, এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল, একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করল বটতলার সেই গুড়ি খদলের পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে অস্বার নিঃসার। চলো এই অংশের মধ্যে যে লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো এবার আলোচনা করছি। অন্যদিনে লাগলে একদিনের ব্যাপার, কোন ব্যাপারের কথাটি আলোচ্য অংশে বলা হয়েছে? এর উত্তরে আমরা কি বলবো? উত্তরে বলবো, পুরনো ডাক পুরুষের বচন অনুসারে
শনি মঙ্গল ও বুধবারের বাদলা শুরু হওয়ার পর তাদের দীর্ঘ স্থায়িত্ব ও অন্যান্য দিনগুলির স্থায়িত্বের ব্যাপারে উদ্ধৃত কথাটি বলা হয়েছে। আলোচ্য অংশটির মধ্যে কথিত সময়ে বাদলা লেগেছিল কি বারে, গল্পে কথিত সময়ে বাদলা লেগেছিল মঙ্গলবারে, মনে থাকবে। আলোচ্য অংশটিতে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, সবাই আবিষ্কার করল, সবাই কি আবিষ্কার করেছিল? উত্তরে আমরা বলবো, সবাই আবিষ্কার করল বটতলায় গাছের গুড়ির খোঁদলে পিঠ রেখে থুরথুরে বুড়িটি চিত হয়ে অসার অবস্থায় পড়ে আসে। চলো এবার পরের অংশে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না, দেখে চাওয়ালা জোগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শেল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে? আলোচ্য অংশটুকুর মধ্যে যে লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা। কে কেন একথা বলেছিল? প্রশ্নের উত্তরে আমরা বলব, বুড়িকে নড়তে চড়তে না দেখে চাওয়ালা জোগা উক্ত মন্তব্যটি করেছিল। ঠিক আছে, চলো এবার পরের অংশ। এক দুজন করে ভিড় বাড়তে লাগলো, কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। এই অংশটির মধ্যে যে লাইনটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, অতএব মরাই বটে। কিভাবে বোঝা গেল বুড়িটা মরে গেছে? এর উত্তরে আমরা কি বলবো? এর উত্তরে যেটা বলবো তা হচ্ছে, উপস্থিত কেউ কেউ বুড়ির কপালে ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা এবং একজন নারী ধরে দেখলো তাতে কোনো স্পন্দন নেই, সুতরাং সিদ্ধান্ত হলো যে বুড়ি মরে গেছে। চলো পরের অংশ। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে আর আবার থানা পুলিশ, পাঁচ কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে, কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়ে গেছে কেমন? আলোচ্য অংশটির মধ্যে যে প্রশ্নটি তোমাদের সামনে রাখবো তা হচ্ছে, বুড়ির মারা যাওয়ার খবর কাকে দেওয়া হলো? প্রথমে বুড়ির মারা যাওয়ার খবর চৌকিদারকে দেওয়া হলো। ঠিক আছে, চলো পরের অংশে। তাহলে কি করব চৌকিদার, লদিতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী, এখনো শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে, বাঁশের চেংদোলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত পালির চিত হয়ে পড়ে রইল। এই পাঠিত অংশের মধ্যে যে লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল, চৌকিদারের পরামর্শটি কি ছিল? উত্তরে আমরা বলব, চৌকিদারের পরামর্শ ছিল, পাঁচ ক্রোশ দূরে থানায় খবর দিয়ে হাঙ্গামা না করে বুড়িটির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে আসা উচিত। আবারও একটা প্রশ্ন তোমাদের সামনে রাখি, বুড়ির দেহটি কে কোথায় ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল? বিজ্ঞ চৌকিদার বুড়ির দেহটিকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল। মাঠ পেরিয়ে কত দূরে নদী ছিল? উত্তর এক্ষেত্রে হবে, মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদীটি ছিল। চলো পরের অংশ। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, মাঠ পেরিয়ে একটা চেংদোলা আসছে, সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা, সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা, আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও করেছে কেউ কেউ। এই আলোচ্য অংশের মধ্যে দেখে নেব যে লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল,
হঠাৎ বিকেলে কোন দৃশ্য দেখা গেল? উত্তর হিসেবে বলবো, হঠাৎ বিকেলে দেখা গেল মাঠ পেরিয়ে একটা চেনদোলা বাজারের দিকে আসছে। ঠিক আছে, আবারও প্রশ্ন তোমাদের সামনে রাখছি, যেটা এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তা হলো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো অপশন ক, হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। অপশন খ, হেঁটে হেঁটে বুড়ি এদিকে আসছে। অপশন গ, বুড়ি মারা গেছে বলে সকলে কাঁপছে। অপশন ঘ, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। সঠিক উত্তর অপশন ঘ, মুসলিম পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। ক্লিয়ার? চলো, এ অংশ থেকে আবারও প্রশ্ন হতে পারে, মুসলমান পাড়ার লোকেরা মৃতদেহকে ঘিরে কি করছিল? মুসলমান পাড়ার লোকেরা মৃতদেহকে ঘিরে আরবি মন্ত্র পাঠ করছিল। এই অংশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, আরবি মন্ত্র পড়ছে ওরা, কারা আরবি মন্ত্র পড়ছিল? মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহের পাশে দাঁড়িয়ে আরবি মন্ত্র পাঠ করছিল। চলো পরের অংশ দেখা যাক, যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু, তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল, কি ব্যাপার, না বুড়ি যে মুসলমান? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বিসমিল্লাহ বলতে, এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে, অর্থাৎ ভোরের নামাজের সময়, যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম, তা কে জানে বুড়ি মরেছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তোবা তোবা, তা কি করে হয়? আমরা বেঁচে থাকতে, তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। এই অংশের মধ্যে যেগুলো আমাদের জানতে হবে তা হলো, মুসলমানদের অনেকে মারা যাওয়ার সময় বুড়িকে বিড়বিড় করে কি বলতে শুনেছিল? মুসলমানদের মধ্যে অনেকে মারা যাওয়ার সময় বুড়িকে বিড়বিড় করে আল্লাহ বিসমিল্লাহ বলতে শুনেছিল। এই অংশের মধ্যে উল্লেখযোগ্য লাইন, গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন। মোল্লা সাহেবের অকাট্য শপথটা কি ছিল? উত্তরে আমরা বলবো, মোল্লা সাহেব অকাট্য শপথ করে বলেছিলেন, তিনি ফজরের নামাজ ছেড়ে যখন শহরের মামলার তদারকি করার জন্য বাস ধরতে যাচ্ছিলেন, তখন বুড়ি মারা যাচ্ছিল এবং তিনি বুড়িকে কলেমা পড়তে পরিষ্কারভাবে শুনেছেন। পরের একটা লাইন, তাই দেখা হলো না ব্যাপারটা, কার কি দেখা হলো না? উত্তরে আমরা বলবো, মোল্লা সাহেব মামলা লড়তে শহরে যাচ্ছিলেন বলে বটতলায় শায়িত বুড়ি মরল কি না তার দেখা হলো না। ক্লিয়ার? চলো এবার পরের অংশে পার্ট দেখে নেওয়া যাক। গায়ের ভরচাক মশাই সবে বাস থেকে নেমেছেন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম, আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলেছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে হরি বল হরি বল। পাঠিত অংশের মধ্যে যে লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য, আমি স্পষ্ট শুনেছি, কে কি স্পষ্ট শুনেছিল? উত্তরে আমরা বলবো, গায়ের ভটচার্জ স্পষ্ট শুনেছিলেন বুড়ি মারা যাওয়ার সময় বলেছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। এছাড়া
নকরি নাপিত দিব্যি কেটে বলল, নকরি নাপিত দিব্যি করে কি বলেছিল? নকরি নাপিত দিব্যি করে বলেছিল, সে গতকাল যখন কামাতে বসার জন্য বটতলায় এসেছিল তখনই সে বুড়িকে হরিবল হরিবল বলতে শুনেছে। এই অংশের মধ্যে একটি এমসিকিউ আকারে তোমাদের সামনে প্রশ্ন উপস্থাপন করছি, যেটা পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। বুড়িকে হরিবল বলতে প্রশ্ন শুনেছে ড্যাশ, অপশন ক নিবারণবাদী, অপশন খ নকরি নাপিত, অপশন গ ভরচাঁদ মশাই, অপশন ঘ ফজলুল শেখ। সঠিক উত্তর হবে অপশন খ নকরি নাপিত। চলো এবার পরের অংশ। ভুল শুনেছ, ফজলুল শেখ বলল, আমি সকর্মে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। নিবারণবাদ্যি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে করিম ফরাজ এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরো চিৎকার করে বলল, খবরদার! বচসা বেঁধে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকল। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চেংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। এই পাঠিত অংশের মধ্যে আমরা বিশেষ বিশেষ জায়গাগুলো দেখে নেব। যেমন ফজলুল শেখ বলল, ফজলুল শেখ বুড়িকে কি বলতে শুনেছিল? ফজলুল শেখ বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছিল। পরের প্রশ্ন, কে খুব রাগী লোক ছিল? আলোচ্য গল্পের মধ্যে নিবারণ বাগদি খুব রাগী লোক ছিল, কে একসময় ডাকাত ছিল? আলোচ্য অংশের মধ্যে নিবারণ বাগদি একদা ডাকাত ছিল। আরো প্রশ্ন, কে বান্দা মানুষ এবং খুব নমাজ পড়ে? উত্তরে আমরা বলব করিম ফরাজি বান্দা মানুষ এবং খুব নমাজ পড়ে। করিম ফরাজি একদা কি ছিল? আলোচ্য গল্পে করিম ফরাজি একদা পেশাদার লাঠিয়াল ছিল। খবরদার বলে চিৎকার করেছিল কে? খবরদার বলে চিৎকার করেছিল করিম ফরাজি। কি নিয়ে টানাটানি শুরু হয়েছিল? চেংদোলা নিয়ে টানাটানি শুরু হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কেন বা কারণ কি? বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লে ভয়ে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকে। ক্লিয়ার হলো? বুড়ির মৃতদেহের দুপাশে কারা দাঁড়িয়েছিল? উত্তরে আমরা বলবো বুড়ির মৃতদেহের দুপাশে দুই সম্প্রদায়ের মানুষ অস্ত্রশস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিল। মোল্লা সাহেব চিৎকার করে উঠেছিলেন বা মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মোল্লা সাহেব মাঝে মাঝে চিৎকার করে কি বলছেন? চলো আমরা পরের পাঠ্য অংশটা দেখে নিই। চেংদোলাটা তখন পিচের ওপর, বুড়ির মরার দুপাশে অষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, দুদলে হাতে হাতে অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে, মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নারায় তকবীর আল্লাহু আকবার। অন্যদিকে ভরচাঁদ মশাই গর্জে বলছেন জয় মা কালী, যবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। ধুমধুমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুই পক্ষকে কিছু বলবার চেষ্টা করছে। যখন মুসলিম পক্ষ এক পায়ে গিয়ে
আসে, সে মরিয়া হয়ে লাঠি লাঠিটা পিচে সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি উঠিয়ে চেঁচায়, খবরদার। আলোচ্য অংশের মধ্যে ভট্টাচার্য মশাই গর্জে উঠেছিলেন, কি বলে? আলোচ্য অংশে ভট্টাচার্য মশাই গর্জন করে বলেছিল, জয় মা কালী, যবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। ধুন্ধুমার দু দলের মাঝখানে কে দাঁড়িয়েছিলেন? ধুন্ধুমার দু দলের মাঝখানে বিপন্ন আইন রক্ষক রূপে নীল উর্দি পরা চৌকিদার দাঁড়িয়েছিলেন। চলো এবার পরের অংশে আসি। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো এদিকে একবার করে লাঠি উঁচিয়ে ঠুকতে শুরু করলো, খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, বুড়ির মোড়াটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে, দুদিকের সশস্ত্র জনতা ফেল ফেল করে তাকিয়ে আছে, চৌকিদার হাঁ করে দেখছে। বুঝতে পারছো কিরকম ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে আবার সেই পরিবেশটা কিভাবে হঠাৎ করে যেন থমকে গেল? এই অংশের মধ্যে যে লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে লাইনটা হচ্ছে, চৌকিদার হাঁ করে দেখছে। চৌকিদার হাঁ করে কি দেখছিল? এর উত্তরে আমরা বলবো, চৌকিদার হাঁ করে দেখছিল বুড়ি নড়তে নড়তে কিভাবে উঠে বসার চেষ্টা করছে। চলো পরের অংশে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখল, মুখটা বিকৃত হয়ে গেল, সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার ততক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি, মর, তুই মর, তোর শতগুষ্টি মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি বুড়ি মরনি, তোরা মর, তোরা মর, মুখ পোড়ারা, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে, ওরে নরখেকোরা, ওরে শুকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, চোখ গেলে দেব, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো, ভিড় সরে তাকে পথ দিল, শেষ রোদের আলোয় সে দূরে দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এতক্ষণ ধরে আমরা লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ভারতবর্ষ আলোচনা শুনলাম। যদি তোমাদের আলোচনাটা ভালো লাগে এবং এরকম ভিডিও তোমরা যদি আবারও পেতে চাও, তাহলে তোমরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এরকম সুন্দর এবং মনোজ্ঞ আলোচনা নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভ সময়।